তিন ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে আছে। কোন ব্যক্তি যদি কোনো অন্ধ লোকের বাবা বাসস্থানের ব্যবস্থা লালন পালনের ব্যবস্থা করবে, যেই লোকটা অন্ধ লোকের খাওয়ার ব্যবস্থা বাসস্থানের ব্যবস্থা করবে, ওই লোকটার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আরেক ব্যক্তি বাবা আরেকজন এতিম, এতিম ব্যক্তির জন্য বাবা কাপড় চোপড় খাওয়ার ব্যবস্থা বাসস্থানের ব্যবস্থা করে দিবে, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আরেক ব্যক্তির জন্য যাকে আল্লাহ দুইটা মেয়ে কন্যা সন্তান দান করেছে, দিনে শিক্ষা দিই দিনদার বাবা দিনদার ফরহেজগার স্বামীর কাছে বিয়ে দিতে পারছে, এমন ব্যক্তির জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। আল্লাহুম্মা সাল্লি আলা এ দুনিয়া পরে থাকবি আমরা একদিন থাকব না, যারে যারে কাঁদবে রে মন কেউ না চাবে ফিরে আয় আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা একটু দূরপূর্ণ আগবেন এগিয়ে যান আলি নিজের মনে করে এগিয়ে যান শুকুরে একটু এগিয়ে যান তাহলে পিছনে সবাই বসত। কিসের বড়াই করো রে মন মাটির দেহ লইয়া, কখন জানি চলে যাবে প্রাণ পাকি তোর উড়িয়ায় আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। ওয়ালা আলী আমার বানে দুস্ত বুজুর্গ রানি খেয়ালখনের বালখনিয়া যারা অলঙ্গকে বস্ত্র দান করবে বাবা, অলঙ্গ যারা তাদেরকে যারা বস্ত্র দান করবে, ঠান্ডার সময় যারা কম্বল দান করবে, ঠান্ডার সময় যারা কাপড় দান করবে, যার লুঙ্গি নাই তারে যারা একটা লুঙ্গি দান করবে, যার পাঞ্জাবি নাই তারে যে একটা পাঞ্জাবি দান করবে, তার গেঞ্জি নাই তারে যে একটা গেঞ্জি দান করবে বাবা, তার জন্য আমার আল্লাহর জান্নাতের আর দরজা থেকে ডাকা হবে। তবে বাবাজি বড় দুঃখের বিষয়, মানুষ এখন তেলের মাথায় তেল দেয়, যার তেল নাই তারে কেউ দেয় না রে, যার একটা লুঙ্গি নাই তারে কেউ দেয় না রে, যার পাঁচটা আছে তার জন্য দুইটা রেডি রাখে, কত না যার আছে তারে গিফট করে উপহার করে, কথা বলেন ঠিকই না, যার নাই তারে কেউ দেয়নি বাবাজি, যারা হজ থেকে আসি জমজমের পানি দনি দনির বাড়ি পাঠায় রে, রিস্কাওয়ালার বাড়ি কেউ পাঠায় না রে, খেজুর বাবা দনি দনির বাড়ি পাঠায়, গরিবের বাড়ি পাঠায় না রে বাবাজি, রুমাল যদি কেউ কারো দেয় দনি দনিরে উপহার করে, গরিব মানুষকে কেউ কে কম দেয় রাজি না রে, তেলের মাথায় মানুষ তেল দেয় যার নাই তারে কেউ দেয় না রে, তেলবাজিরও দাম বেশি এখন, এই জন্য তেলের দাম কদিন পরে বাড়ে, কথা হয় না জোরে বলে, তরকারি বেশি তেল লাগে না এমন ধেয় আর খালি বাড়ে, কথা হয় তেলবাজি করে হে দামও। আমার বানের বাবাজি রানি খেয়ালখনের ভালো করিয়া এই জন্য অভাবীকে খাবার দান করবেন, অলঙ্গকে বস্ত্র দান করবেন, জাকাত ফরজ হলে বাবা কম দামি কাপড় আমরার দেশ মানুষ দে কাতারে কাতারে দাঁড় করে রে, বাড়ির মধ্যে কাতারে কাতারে দিতেছে, আমি বলি ধনীরা হজ যখন ফরজ হয় কাবা ঘর আমার বাড়ি আসবে না রে, আমি কাবা ঘরে যেতে হবে, জাকাত ফরজ হলে তুমি গরিবের বাড়ি যাইবা, গরিব তো তোমার বাড়ি আওয়ার কথা না রে,
গরিব তো তোমার বাড়ি আসার কথা, তবে শুনে রাখো দনিয়ারি, যদি তোমরা বাড়ির মধ্যে গরিব আনিয়া জাকাত আদায় করো, যেই গরিব তোমার বাড়ি থেকে জাকাত আনবে, কিয়ামতের দিনে গরিব লোকটা তোমার আগে 500 বছর আগে জান্নাতে যাবে। আর তুমি জানি, যদি কোন গরিবের বাড়ি যাইয়া, যদি কোন গরিবের বাড়ি হাঁটিয়া হাঁটিয়া যাইয়া যদি তার ঘরের সামনে যে যদি জাকাতটা আদায় করে দাও, ওই গরিবের তুলনায় তুমি ধনী, 500 বছর আগে জান্নাতে যাবে। তাহলে কোন আপনি খাতার ধরাইয়া যে বেটা আপনার জাকাত নিব, এ বেটার আগে যাইতেন না পরে যাইতেন? যদি ওই গরিব মানুষের আগে জান্নাতে যেতে চান, তার বাড়ি যায় জাকাত আদায় করে দিবেন। রাজি আসি? আমার প্রাণের বাবা জিনারি খেয়াল করেন ভালো করিয়া, এই জন্য বাবা যারা অলঙ্গ তাদেরকে বস্ত্র দান করার চেষ্টা করবেন। 5 নম্বর, রহমানের বন্ধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি করে যারা দরুদ শরীফ পাঠ করবে, নবীর প্রতি যারা বেশি বেশি করে দরুদ পড়বে, হাশরের ময়দানে তার জন্য জান্নাতের 8 দরজা থেকে ডাকা হবে। আল্লাহর ওলি জাহাজুরি রহমতুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন, বাবা নামাজের সময় হয়ে গেল, ওযু করবেন গো, একটা বাড়ির মধ্যে ডাক দিলেন, বললেন একটু পানির ব্যবস্থা করে দাও। এক মহিলা বের হয়ে কয়, সামনে একটা পুকুর আছে, উজু করে নাও। উনি যায় দেখে পুকুরটা শুকনা, কোনো পুকুরে পানি নাই, আসিয়া কয় মা পুকুরে কোনো পানি নাই গো, উজু আমি কেমনে করব। মহিলা ঘর থেকে বের হয়ে পুকুরের মধ্যে একটু তুতু নিক্ষেপ করে দিয়েছে, সাথে সাথে পুকুর পানিতে ভরপুর হয়ে গেছে। জোরে বলেন না, আল্লাহর ওলি উযু বানাইয়া নামাজ পড়িয়া বলে, মা এ মা কি আমল তুমি করেছ, এই করার কারণে তোমার তুতুর দাম এত বেড়ে গেছে গো। ডেকে বলে, আল্লাহর ওলি আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, স্বামীর অবাধ্য হই না, আমার স্বামীর কথা মোতাবেক চলি, সবচেয়ে বিশেষ করে আল্লাহর হাবিবের প্রতি আমি দরুদ শরীফ পাঠ করি, এই জন্য আমার আল্লাহ আমার তুতুর মধ্যে এত বরকত দিয়েছে, দিতি ধীরি পুকুর পানিতে ভরতে দেরি হয় নাই। এই জন্য কামল নামায় দরুদ শরীফ বেশি যায়, হাশরের দিন সুপারিশ আগে তার আল্লাহ ও মা জবান খুলে আলি আজরাইলা শিয়াজে দি নিবে প্রাণ, 3.5 হাত জায়গা হবে বাসস্থান আল্লাহ হো মা। ওয়ালা আলী, আমার প্রাণের বাবাদেরা এই জন্য দরুদ শরীফ বেশি বেশি করে করবেন। 2 জন ফিরিস্তা আমার আল্লাহ নিয়োজিত করে দিয়েছেন 2 ঠোঁটের মধ্যে, বাবা তাদের কাজ হলো দরুদ লেখা, তাদের আর কোনো কাজ নাই। 2 জন ফিরিস্তা 2 ঠোঁটের মধ্যে থাকেন, তাদের কাজ হলো তারা দরুদ শরীফ যা লেখবে তারা লেখবে, দরুদ শরীফ যা পড়বে তারা তা লেখবে, নবীর দরবারে তারা পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা জিরানি এই জন্য আমি অনুরোধ করে বলি, জান্নাতে যদি যেতে চান এরকম আখলাক আদর্শ গ্রহণ করতে হবে। শেষ কথা বলতেছি, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মিথ্যা মামলা করবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না, গীবত করবেন না, মারামারি করবেন না, বকাবকি করবেন না, গালাগালি করবেন না, অন্যের হক নষ্ট করবেন না, কথার কাজের দ্বারা কাউকে কষ্ট দিবেন না রে। রাজি আছে?
এলাকার মা বন্দিরকে বলবো সুদের কারবার করিও না, যুবক বন্ধু মুরব্বী বাবাজি সুদের কারবার করবানা রে, সুদ লাগাবানা সুদ কাবানা। মা বন্দিরকে বলবো এখন মরে গেলে তোমার স্বামী 40 দিন পার করবে না, আর একটা বিয়ে করে ফেলবে, কার জন্য সুদ লাগাবা, কার জন্য টাকা ইনকাম করবা? আল্লাহকে ভয় করো, হারাম থেকে বাঁচো, হালাল পথে চলো, আমার আল্লাহর জান্নাত তোমার জন্য রেডি আছে। আছে কি না জোরে কোন, আছে কি না জান্নাতি দরকার আছে কি না? রমজানুল মুবারক আসতেছে, ও এলাকার মা বোনেরাম বেশি বেশি করে তেলাবাদ করবাম। আমি 10-12 বছর আগে যখন মসজিদে এখানে ছিলাম তখন যত খবর পেতাম, যে বছর গিয়েছি এই বছর তত খবর পাই নাই, যত বছর গেছে তেলাবাতের খবর কমছে, এখন মনে হয় আরও কমতেছে। এরকম এলাকার মধ্যে এখন তেলাবাতকারী কমে যাইতেছে বাবা, আগের মহিলারা বেশি বেশি করে তেলাবাত করত, এখন তেলাবাতকারী নাই, খিলাকিলির খবর পাওয়া যায়, খতমের খবর পাওয়া যায় না রে, মারামারি আর কিলেকিলির স্বামী স্ত্রীর খবর পাওয়া যায়, কিন্তু অমুকের বেগম তেলাবাত খতম করেছে কোরআন খবর পাওয়া যায় না। রমজান মাস আসতেছি, তেলাওয়াত খতম বাড়াই দিবা, আল্লাহর তেলাওয়াত খতম করার দরকার আছে কি না? আর রোজাটা রাখবা, অনেক আছে রোজা রাখে না, হ্যাঁ রোজা রাখবা নি যেরকম রাখবেন, রোজাটা একমাত্র আল্লাহর জন্য। রোজাটা কার জন্য? যেই ব্যক্তি রোজা রাখবে হাশরের ময়দানে মিজানের পাল্লার কাছে যত নেকি দরকার তত নেকি আল্লাহ নিজে কুদরতি হাতে দিয়ে জান্নাতের মেহমান বানাবে। এদিলে রোজারে কেলন বালা না ভেঙ্গে লন বালা, জোরে ক বেড়া কত রাখতাম আর বালা লাগে না, এই জন্য এরকম করবো না। রোজা ফরজ করে দিয়েছেন কে, জোরে বলেন দিয়েছে কে? আল্লাহ ফরজ করে দিয়েছেন, নতুন করে নয় আল্লাহ, এটা পুরাতনে আমাদের উপর রোজা ফরজ কি পুরাতন, অন্যদের উপরে ছিল আমাদের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন আমরা রোজা রাখবো। একটা রোজা রাখলে 10টা রোজার সওয়াব পাওয়া যাবে, যে 1 মাস রোজা রাখবে 300 রোজার সওয়াব পাওয়া যাবে, আর শাওয়াল মাসে 6টা রাখলে 6×10=60, মোট 37টা রাখলে 360টা রোজার সওয়াব পাওয়া যাবে। জোরে বলে, আরবি গণনা মোতাবেক 360 দিনে বছর হয়, 360 দিনে কি বছর হয়, যারা 36টা রোজা রাখবে 1 বছর রোজা রাখার সওয়াব পাইব। যে ব্যক্তি যেই বছর রোজা ফরজিছিল এই বছর তুই রাখা শুরু করে ইন্তিকালের বছর পর্যন্ত যদি রাখে তার সারা জীবন রোজা রাখার সওয়াব পাইব। আর হাশরের ময়দানে আমার আল্লাহ বারে তাআলা তাকে আরশের নিচে যাওয়ার জন্য দাওয়াত করবেন, সুবহানাল্লাহ বলে না, আল্লাহ বলেন আমার বান্দা বান্দি সারা জীবন রোজা রাখছি, রাখিয়া কলিজা পুড়ে ফেলছে, কলিজা পুড়ে ফেলছে, আর সূর্যের তাপ দিব না, আর সে নিচে জাগা নাও, আল্লাহ তখন তাদের কি ইফতারের দাওয়াত করবেন। চেয়ারম্যান দাওয়াত করলে খুশি, প্রধানমন্ত্রী যদি করে আরও বেশি খুশি, 3 পালে বেটা ডাকা চলে যাইব, পেপারও দিয়ে দিব, যেদিন আল্লাহ নিজে ইফতারের দাওয়াত করবে সেদিন মমিন কেমন আনন্দ লাগবে রে, কেমন লাগবো আনন্দ, অনেক আনন্দ লাগবো। আল্লাহ কেবল খাওয়ান খাও, ইফতারি ফাঁকাইতে কতক্ষণ লাগবো আল্লাহ, কোন পায়া কোন কইতে দেরি, ইফতারি হইতে দেরি হবে না, এইদিকে বিচার চলতেছে, রোজাদার খাইতেছে, খাওয়ানো কোনো বিচার চলে না, বাপে দেখবেন ফুলার পাই বেজার, লাঠি বেন্দা নিয়ে গেছে পাখের ঘরে দিয়ে ফুলায় খায়, সায়া ক খাওয়ানো দীক্ষা মাফ করলাম, খাওয়ানো দীক্ষা নাহলে আজকে একবারে সারিয়ে ইসলাম, এই জন্য খাওয়ানো কোনো বিচার চলে না, তারা খাইতে খাইতে এদিকে বিচার শেষ হবে, আল্লাহ আমার বান্দা খাওয়ানো বিচার চলে না মাফ করে দিছি, দিনও খাইও নেই বলে, হ্যাঁ বেটা দিনও খাইমো রাইতও খাইমো সন্ধ্যার সময় ইফতারও করবো, আছে না আমরা দেশ বেটা দিন হলে উঠে উঠে হোটেলে খায় হিন্দুর পরিচয়, আর সন্ধ্যা হলে টুপি লাগে মসজিদে আয় মুসলমানের পরিচয়, এটা হিন্দু মার্কা মুসলমান, কি মার্কা, হিন্দু মার্কা, দিন হলে হোটেলে খায় হিন্দুর পরিচয়, রাত হলে ইফতার করে মুসলমানের পরিচয়, এরকম হিন্দু মার্কা মুসলমানের জন্য আল্লাহ জান্নাত বানাইছে না, এটা মুসলমানের স্রোত থাকতে হবে, আল্লাহ কবুল করুক, বলেন আমি।